রাষ্ট্রনায়কের আসন অলঙ্কৃত করেন এপিজে আব্দুল কালামের মতো মহামানব। সে আমার দেশ, সে আমার স্বপ্নের জন্মভূমি। জেনেশের জাতীয় সঙ্গীত শুনলে হৃদস্পন্দনে দেশপ্রেমের সুরমূর্ছনার হিল্লোল খেলে যায়। জেনেশের দেশ ও নায়ক ক্ষুদিরাম ভগৎ সিং মাস্টার দা বিনয় বাদল দিনেশের আত্মবলিদানের গৌরব কথা শুনে দেহের প্রতিটি রোমকূপে আগুন ঝরে, রক্ত সঞ্চারিত হয়। যে দেশের মেধা, মহাকাশ গবেষণা, বিজ্ঞান চর্চা আজ পৃথিবীর মানুষের কাছে বিস্ময়, সে আমার জন্মভূমি ভারতবর্ষ। যে দেশের মানুষ ব্রিটিশদের দেশ থেকে বিতাড়িত করতে নিজের সন্তানকে অবক্তকে সর্বস্ব তুলে দেন স্বরাজীদের হাতে, আবার যে দেশের স্বার্থান্বেষী নেতা ব্রিটিশদের ছেড়ে যাওয়া মালে আধিপত্য কায়েম করে, স্বাধীনতা দিবসের সকালে দেশপ্রেমের বুলিয়া উড়ায়, সে আমার ভারতবর্ষ, সে আমার জন্মভূমি। যে দেশের সরকারি কর্মচারী কাজ করতে বেতনের সাথে সাথে ঘুষও নেয়, যে দেশে ক্ষমতার অলিন্দে বসতে গরু ছাগলের মতো বিধায়ক মন্ত্রীদের কেনা বেচা চলে, তবুও সে আমার গর্বের ভারত, আমার জন্মভূমি। যেখানে তুলসী তলায় পরিবারের মঙ্গল কামনায় সন্ধ্যা প্রদীপে শঙ্খ গীতে সন্ধ্যা নামে, যে দেশে নববধূকে বরণ করা হয় শঙ্খ গীতে শঙ্খ ধনুতে, আবার সেই বধূকেই কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে হতে হয় নির্যাতিত, ভোগ করতে হয় শারীরিক নির্যাতন। এ আমার দেশ, আমার স্বাধীন জন্মভূমি। এখানে ঘটা করে মা কালীর পুজো করা হয়, আবার গায়ের রং কালো হওয়ার অপরাধে হতে হয় নির্যাতিত, হতে হয় সামাজিক তাচ্ছিল্যের শিকার। এই আমার ভারতবর্ষ, যে দেশে কোটি কোটি টাকার ঋণ খেলাপে অপরাধী শিল্পপতি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে, আবার ফসলের দাম না পেয়ে ঋণ মেটাতে অপারগ যে দেশের কৃষক আত্মহত্যার পথ বেছে নেয়, যে দেশের বাবা মাকে তাদের 18 বছরের সন্তানের হাসপাতালে বেড না পেয়ে ছটফট করতে করতে মর্মান্তিক মৃত্যু অসহায়ের মতো দেখতে হয়, আবার যে দেশের মানুষ তাদের প্রিয় চলচ্চিত্র নায়কের অসুস্থতার খবরে কেঁদে বুক ভাসায়, আরোগ্য কামনায় ঘটা করে হাজার হাজার টাকা খরচে আয়োজন করে মঙ্গল যজ্ঞের, সে আমারই জন্মভূমি। যে দেশের মানুষ দুবেলা দুটো খাবারের জন্য পরিযায়ী শ্রমিকের তকমা নিয়ে পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যে পড়ে থাকতে বাধ্য হয়, পেটের দায়ে বাধ্য হয় নিজের বুকে।